আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত আজকের আলোচনার বিষয় আল কিয়াস শরিয়াতের চতুর্থ যে উৎস ইসলামী শরিয়াতের কোরআন হাদিস ইজমা কিয়াস সেই চতুর্থ উৎস আল কিয়াস নিয়ে আলোচনা আল্লাপাক সারা বিশ্বজাহানে আঠারো হাজার মখ্ল সৃষ্টি করেছেন তন্মধ্যে মানুষকে আশ্রাফুল মাকলুকাত হিসেবে তিনি এ ধরায় পাঠিয়েছেন ইসলাম মানুষকে বুদ্ধিমত্তা খাটিয়ে জীবন পরিচালনা করার নির্দেশ দিয়েছে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে মানুষের জীবনযাত্রা ও চিন্তা চেতনার পরিবর্তনের ছোঁয়া লেগেছে লাগছে এবং অদূর ভবিষ্যতে লাগবে তো পরিবর্তিত পরিস্থিতিতে সমস্যারও ভিন্নতা দেখা যাচ্ছে মহানবী সাল্লাহ সাল্লাম ও সাহাবি রাদুদের যুগে যে সমস্যা দেখা দিয়েছে কোরআন ও হাদিস তার কল্যাণকর সমাধান দিয়েছে পরবর্তীকালে অন্যরকম সমস্যাও দেখা দিয়েছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোরআন ও হাদিসে এসব নতুন সমস্যার সমাধান নেই কিন্তু এটা ভুল ধারণা একটু ভালোভাবে চিন্তা করলে বেরিয়ে আসছে যে কোরআন ও হাদিসে যেসব সমস্যার সমাধান দেওয়া হয়েছে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সাথে তার বিভিন্নভাবে মিল রয়েছে সুতরাং বুদ্ধিমত্তা খাটিয়ে কোরআন ও হাদিসে দেওয়া সমাধানের আলোকে নতুন সমস্যার সমাধান করতে বলা হয়েছে এ পদ্ধতিকেই বলা হয় ক্যাস কোরআন ও হাদিসে যে সমস্যা সমাধান দেওয়া হয়েছে তা হলো, মূল সূত্র একই সূত্র বিভিন্ন স্থানে প্রয়োগ করা যায় সুতরাং কোরআন হাদিসের সমাধান নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার নাম ই ক্যাশ ক্যাশ মানে অনুমান করা যুক্তি তর্ক দিয়ে কোরআন হাদিসের আলোকে নতুন উদ্ভাবিত সমস্যার সমাধান করাই করার নামান্তরই হচ্ছে কেয়াস তো কেয়াসের উৎপত্তির ইতিহাস হিস্ট্রি অব দ্য অরিজিন অফ কেয়াস এই বিষয়টা নিয়ে আলোচনায় প্রথমেই বলা যায় যে ইসলামী আইনের চতুর্থ উৎস কেয়াস মজাগত দিক থেকে এর অবস্থান ইজমার পরে কিন্তু প্রয়োগগত বিবেচনায় কেয়াস ইজমার পূর্ববর্তী কেননা সাধারণভাবে কেয়াসলব্ধ বিষয়েই ইজমা সম্পন্ন হয় কারণ আগে তো অনুমান করতে হবে যে কোনো জিনিসের সিদ্ধান্তে যাওয়ার আগে সেই বিষয়ে অ্যাজামশন অনুমান ধারণা করতে হবে গতিশীল ইসলামী আইনের মূল গতিশীলতা হলো কেয়াস এর মাধ্যমে গবেষকদের গবেষণা কাজে আত্মনিয়োগ করার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে উন্মুক্ত রাখা হয়েছে মুক্ত বুদ্ধি চর্চা ও স্বাধীন মত প্রকাশের দুয়ারও ইসলামী আইনের আধুনিকায়ন প্রগতি এবং এর সর্বকালীন ও সর্বজনীন চরিত্রটি অক্ষুন্ন রাখার জন্য ক্যাসের বিকল্প নেই ইসলামী আইনের উৎস হিসেবে ক্যাসের কোনো নতুন কেয়াস আসলে নতুন কোনো সংযোজিত বিষয় নয় এটি রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালে এবং সাহাবির আদালতের যুগ শেষ হওয়ার পর নব উদ্ভাবিত কোনো বিষয় নয় বরং রাসুল সাল্লাহ সাল্লামের যুগেই কোরআন হাদিসের পাশাপাশি আইনের উৎস হিসেবে কেয়াসের যাত্রা শুরু হয় আল্লাহতালা তার সুস্পষ্ট নির্দেশের মাধ্যমে কেয়াসের সূচনা করেন রাসুদ ও মুসলিম জাতির সাথে বিশ্বাসঘাতকতার জন্য আল্লাহ তালা ইহুদিদের শাস্তি দিয়েছিলেন এ শাস্তি শুধু তাদের জন্য নির্ধারিত ছিল না পরবর্তীকালে যে বা যারাই এ কাজে লিপ্ত হবে তাদের জন্য ওই একই শাস্তি কার্যকর হবে কিন্তু আল্লাহ তালা কুরআন মাজিদে সে কথা না বলে ঘোষণা দিয়েছেন ফাতাবিরু তাবিরু ইয়াউল আবসার অর্থ অতএব হে চক্ষুস্মান ব্যক্তিরা তোমরা শিক্ষা গ্রহণ করো সুরা আলহাসার আয়াত দুই তো আল্লাহর এ নির্দেশে মুসলিমদের মধ্যে ক্যাসের ধারা শুরু হয় তারা এক বিধানের সাথে তুলনা করে এক বিষয়ের উপর ভিত্তি করে নতুন বিষয়ে বিধান প্রণয়ন শুরু করেন রাসুল সাল্লাহ সাল্লাম নিজে ক্যাচ করেন তার সাহাবি রাজেলাহনুদের তিনি এ বিষয়ে বিশেষ উৎসাহ প্রদান করেন ইয়েমেনের ইয়েমেন প্রেরণের পূর্বে রাসুল সাল্লাহ সাল্লাম মোয়াজ রাজে আল্লাহকে করেন লোকদের মধ্যে কীভাবে ফয়সলা করবে মোয়াজ রাজিয়ালু বলেন প্রথমে আল্লাহর কিতাব দ্বারা সেখানে না পেলে রাসুল সাল্লাহ আসলামের সুন্নাহ দ্বারা সেখানেও যদি না পাই তাহলে আমি কোরআন সুনার আলোকে আমার নিজস্ব গবেষণার মাধ্যমে ফয়সলা করব রাসুল সাল্লাহ সাল্লাম তার এই জবাবে সন্তুষ্ট হলেন এজন্য তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এভাবেই আইন প্রণয়নের উৎস হিসাবে সাল্লামের যুগেই ক্যাসের উৎপত্তি ও বিকাশ ঘটে খোলাফায় রাশেদার শাসনামলে অসংখ্য সমস্যা সমাধানে ক্যাস প্রয়োগ হতে থাকে সাবির আদেয়ালানুদের যুগ শেষে মুস্তাহিদ ইমামগণ কিয়াসের পদ্ধতি ও নীতিমালা গ্রন্থাবদ্ধ করে ফলে এক্ষেত্রে স্বেচ্ছায় স্বেচ্ছাচার ও অনিয়মের অবসান হয়ে কেয়াস ইসলামী আইনের আধুনিকতা ও প্রগতির প্রতীক হয়ে ওঠে এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটা বিষয় হিসেবে সমাদৃত হতে থাকে তো কেয়াসের উৎপত্তির পর কেয়াসের পরিচয়টা আর একটু ভালো করে আমাদের জানার চেষ্টা করতে হবে ইন্টারডাকশন টু কেয়াস প্রথমে আভিনয় অর্থে যদি আমরা দেখি দেখতে পাই যে কেয়াস আল কেয়াসুন শব্দটি একটি মাসদার বা ক্রিয়ামূল কাইসুন বা কাউসুন শব্দমূল থেকে নিষ্পন্ন অর্থ পরিমাপ করা অনুমান করা বা তুলনা করা ইবনে মঞ্জুর বলেন ক্যাসের শাব্দিক অর্থ হলো রদ্দশাই ইলা নাজিরিহি অর্থ বস্তুকে তার সমতুল্য বস্তুর দিকে ফেরানো সেম ক্যাটাগরি বস্তুর দিকে ফেরানো দুই আল মানার গ্রন্থাকার বলেন কেয়াস অর্থ আত্মাক দীর বা পরিমাপ করা তিন আব্দুল করিম জায়দান বলেন কাঠামোগত বা অর্থগত দিক দিয়ে বস্তুর পারস্পরিক তুলনা করাই কেয়াস চার ইসলামী বিশ্বকোষে এর অর্থ লেখা হয়েছে অনুমান করা মুক্ত করা শুরু করা পাস কারো কারো মতে দৃষ্টান্ত বা উপমা পেশ করা অনুধাবন করা প্রভৃতি অর্থ ক্যাসের অন্তর্ভুক্ত ইংরেজি অ্যানালজি ক্যাসের সমর্থক অর্থ হিসেবে বলা হয় সিমিলারিটি ইন সার্টেন রেসপেক্টস বিটুইন ডিফারেন্ট অবজেক্টস আবার বলতেছি বিষয়টি যে সিমিলারিটি সাদৃশ্যতা ইন সার্টেন রেসপেক্টস বিটুইন ডিফারেন্ট অবজেক্টস যে অবজেক্টস ডিফারেন্ট হলেও সেখানে সার্টেন রেসপেক্টে সিমিলারিটি থাকতে হবে পারিভাষিক সংজ্ঞায় আমরা বেশ কিছু সংজ্ঞা মনীষীদের দেখতে পাই যেমন এক মূল আইন যে যুক্তি বা ভিত্তির উপর প্রতিষ্ঠিত সে যুক্তির আলোকে উদ্ভূত নতুন সমস্যা সমাধানে আল্লাহ নির্দেশিত পদ্ধতি হচ্ছে কিয়াস। আবার বলতেছি যে মূল আইন যে যুক্তি বা ভিত্তির উপর প্রতিষ্ঠিত সে যুক্তির আলোকে উদ্ভূত নতুন সমস্যা সমাধানের আল্লাহর নির্দেশিত পদ্ধতি ক্যাস অর্থাৎ কোনো ব্যক্তির মন গড়া কথা হবে না আল্লাহর নির্দেশিত যে পদ্ধতি আছে সেইটার আলোকে নতুন উদ্ভাবিত কোনো সমস্যার যৌক্তিক সমাধান যৌক্তিক সমাধানই হচ্ছে ক্যাস আলমানার গ্রন্থাকার বলেন আলকিয়াস হুয়া তাকতিরুল ফার বিল আসাল ফিল অল ইল্লাদ। অর্থ আল কিয় হচ্ছে হুয়া তাকদিলুল ফার বিল আসেল যে হুকুম এবং হুকুম প্রবর্তনের কারণ ও ভিত্তির মধ্যে শাখা বিধানকে মূল বিধানের সাথে তুলনা করার নাম কিয়াস হ্যাঁ আল হুয়া তাকদুল ফার কেয়াস হচ্ছে ওই জিনিস যেটা নিরূপণ করা হয় শাখা দ্বারা বিল আসাল মূল থেকে ফিল হুকুম অল ইল্লাদ হুকুম ও হুকুম প্রবর্তনের কারণ বা ভিত্তি হিসেবে তো তাহলে বোঝা যাচ্ছে যে মূল বিষয়ের সাথে শাখা বিষয়ের মাধ্যমে কোনো জিনিসের সিদ্ধান্তে উপনীত হওয়ার নামান্তর হচ্ছে ক্যাস তানকে গ্রন্থকার বলেন হুয়া তা দিয়াতুল হকমে মিনাল আসল ইলাল ফারা অর্থ ক্যাস হল মূল বিধান থেকে শাখা বিধানের মধ্যে হুকুম স্থানান্তর করা হ্যাঁ যে হুয়া তাক তাদুল হুকুম মিনাল আসল ইলাল ফারা যে আসল থেকে ফারার মধ্যে অর্থাৎ মূল বিধান থেকে শাখা বিধানে হুকুম স্থানান্তর করার নামই হচ্ছে ক্যাস ইবনে ইমাম মালিক রহমাতুল্লা আলাই বলেন মূল আইন থেকে ইল্লত বা আইন প্রবর্তনের কারণ ও যুক্তির মাধ্যমে যুক্তিভিত্তিক নতুন সিদ্ধান্তকে কেয়াস বলে ইমাম সাফের রহমাতুল্লাহ আলাই বলেন একটি পরিচিত বিষয়ের সাথে অন্য একটি পরিচিত বিষয়ের ইল্লতের মাধ্যমে সমন্বয় সাধন করাকে ক্যাজ বলা হয় এবং আবু হানিফা রহমাতুল বলেন কেয়াস হলো আইনের বিস্তৃতি মূল আইন যখন সমস্যার সমাধানের মোকাবেলায় যথেষ্ট না হয় বা মূল আইনের ভাষা যখন তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয় তখন ইল্লতের মাধ্যমে নতুন বিধি আহরণ করতে হয় এতে আইনের যে বিস্তৃতি ঘটে তাকে কেয়াস বলে আবার বলতেছি বিষয়টি যে কেয়াস হলো আইনের বিস্তৃতি যে মূল আইন যখন সমস্যার সমাধানে সমাধানের মোকাবেলায় যথেষ্ট না হয় বা মূল আইনের ভাষা যখন তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয় তখন ইল্লতের মাধ্যমে নতুন বিধি আহরণ করতে হয় এতে আইনের যে বিস্তৃতি ঘটে তাকে ক্যাশ বলা হয় মূলত ক্যাস হল ইসলামী আইন প্রবর্তনের একটি পদ্ধতি মানুষের গতিশীল জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটে এ সমস্যাগুলোর কোনো কোনোটার সরাসরি সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না কোরআন সুন্াতে পাওয়া যায় মূলনীতি পাওয়া যায় সাদৃশ্যপূর্ণ কোনো বিধান সে মূলনীতি বা বিধানের কারণ ও ধরন বিবেচনা করে নতুন উদ্ভূত সমস্যার ইসলামী সমাধান উদ্ভাবনের পদ্ধতিই হল কেয়াস তাহলে আমাদের এই কেয়াস বিষয়ে আর বলতে বাধা নেই যে এটা আসলে শরিয়াতের মূল উৎস থেকেই উদ্ভাবিত একটি পদ্ধতিমাত্র যা যুগের সাথে বিবর্তনের সাথে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ইসলামী শরিয়াতকে সর্বদা আধুনিকায়ন ধর্ম বা আধুনিক ধর্ম হিসেবে প্রতিষ্ঠায় কেসের বিকল্প নেই কারণ ইসলাম কখনোই সংকীর্ণতার মধ্যে আবদ্ধ নয় বরং কোরআন হাদিসের আলোকে যে কোনো সময় যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে সমাধান করতে সক্ষম আর যে পদ্ধতি বা নতুন নীতি কোরআন হাদিসের সঙ্গতি রেখে সমস্যার সমাধানে মূল ভূমিকা পালন করে সেই পদ্ধতি নীতি বা সে হুকুম বা সে বিধান বা শরিয়াতের সেই চতুর্থ উৎসই হচ্ছে আলকিয়াস অতএব আমাদেরকে ক্যাশ সম্পর্কে সম্যক ধারণা রেখে যুগের সাথে তাল মিলিয়ে ইসলামকে সারা বিশ্বে গ্রহণযোগ্য ধর্ম হিসেবে তুলে ধরার জন্য টিকিয়ে রাখার জন্য আল্লাহর এবং নবীর প্রদত্ত শুনার আলোকেই এই সমাধানের জন্য বা এর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে চলার জন্য আমাদেরকে এগোতে হবে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং সঠিকভাবে এই শরীয়তের এই উৎস আল কিয়াস সম্পর্কে আমাদেরকে জ্ঞান লাভ করে সকল ধর্মান্ধতা এবং সকল কুটিলতা মুক্ত হয়ে আমাদেরকে জীবন চলা তৌফিক দান করুন আমিন অখানুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি